আর মুসলমানদেরকে গরিব করা, নইলে লেঠেল বানানো। আপনাদের সামনে বক্তব্য রাখবেন নন্দীগ্রামের ভূমিপুত্র, নন্দীগ্রামের বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং তৃণমূল কংগ্রেসের হার কাঁপানোর জন্য হরিপালের বুকে যে সন্ত্রাস সৃষ্টি করে চলেছে 2021 থেকে, তার জবাব দিতে এসেছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। ওনাকে মঞ্চে স্বাগত। ভারত মাতা কি, ভারত মাতা কি। 22 তারিখে বাড়িতে দীপ জ্বালিয়েছেন তো? জয় শ্রীরাম হয়েছে তো? সব মন্দিরে পুজো করেছেন তো? কতদিনের স্বপ্ন পূরণ হলো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর কোথায় এসেছি? তারকেশ্বরের পাশে, বাবা ধামের পাশে। ভোলে বাবা, ভোলে বাবা, ত্রিশূলধারী বোম বোম। সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে আজকের এই বিরাট পদযাত্রা আমাদের হয়েছে, আমার একটি অন্য কাজ থাকায় আমি মান্যবর জেলা সভাপতিকে বলেছিলাম একটু বেলা করে আসব, তাই সম্পূর্ণ পদযাত্রায় অংশগ্রহণ না করলেও শেষের দিকে পদযাত্রা ঢোকার মুখে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি কৃতার্থ এবং কৃতজ্ঞ। আমি জানি হরিপাল এবং তারকেশ্বর দুটি জায়গাতে যেভাবে আরামবাগ লোকসভা কেন্দ্র তথা এই সাংগঠনিক জেলায় সন্ত্রাসের পরিবেশ কায়েম করা হয়েছিল 21 সালের ভোটের পর থেকে, এবং যেভাবে হরিপাল তারকেশ্বরে গণতন্ত্র এবং বিরোধীদের দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, যেভাবে মিথ্যা মামলা দেওয়া হয়, যেভাবে মোদিজির বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে আপনাদের বঞ্চিত করা হয়, তারপরেও আজকের এই সমাবেশ মিছিল হাজারে হাজারে মানুষের এই উপস্থিতি প্রমাণ করে যে হরিপাল ভারতীয় জনতা পার্টির মাটি এবং দুর্ভেদ্য দুর্গ। আমি জমির মালিককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এখানে সভা করার জন্য। কোনো সরকারি মাঠ তো দূরের কথা, ব্যক্তিগতভাবে কোনো মাঠ আমাদের দেওয়া হয়নি। তারপরেও রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আমাদের এই জমির মালিক আমাদেরকে সভা করার অনুমতি দিয়েছে, আমি ভগবানের কাছে তার মঙ্গল প্রার্থনা করি। আপনারা জানেন আজকের এই সভার আয়োজক ব্যবস্থাপক আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি এবং পুরসুড়ার মান্যবর বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহোদয় উপবিষ্ট আছেন। আমাদের রাজ্যের যুব মোর্চার সাধারণ সম্পাদক এবং খানাকুলের লোকপ্রিয় বিধায়ক, যিনি 14টার মধ্যে 11টা অঞ্চলে এই বেচা করবীর পার্টিকে শুইয়ে দিয়েছেন, ভাই সুশান্ত ঘোষ মহোদয়। আছেন বিধানসভার রত্ন
মাননীয় বিধায়ক বিশ্বনাথ কারক মহোদয়, বিশিষ্ট শিক্ষক রাষ্ট্রবাদী নেতা মাননীয় বিধায়ক মধুসূদন বাগ মহোদয়, আমাদের রাজ্যের অন্যতম পার্টির নেতৃত্ব বিভাগ ইনচার্জ সুশান্ত বেরা মহোদয়, তিনি আমাদের মধ্যে উপবিষ্ট আছেন। এর বাইরেও সমীরণরা আছেন, আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এখানকার অশোক ঘোষাল মহোদয়, এখানকার দিবাকর ঘোষাল মহোদয়, এখানকার আমাদের অন্যতম যারা ইনচার্জ কিষাণ মোর্চার রাজ্য নেতা অমলেন্দু মুখার্জি মহোদয়, আমাদের তপনবাবু, অশোক ঘোষাল, মনোজ সিং, সুমনা মণ্ডল এবং অসংখ্য আমাদের নানা স্তরের নেতৃবৃন্দ যারা এখানে আছেন, যজ্ঞেশ্বর ভাই সহ, সুমনা মণ্ডল সহ, আমাদের অলোক দলুই সহ, বিশ্বজিৎ দাস সহ, প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে কয়েকটি কথা নিবেদন করতে চাই। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে সর্বস্তরে যেভাবে চুরি দুর্নীতিতে এই তোলামূল নামক বিষাক্ত পার্থনিয়াম, বিষাক্ত একটি রাজনৈতিক পার্টি, সেই পার্টি নিমজ্জিত। এই পার্টিকে যদি উৎখাত করতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। আপনারা জানেন এই তোলামূলের কীর্তিকলাপ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কয়লা, বালি, গরু পাচার, পাথর পাচার, নদীগুলোকে শেষ করে দেওয়া শুধু নয়, সর্বস্তরে এই পার্টি পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতির মধ্য দিয়ে আমাদের রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে। এই পার্টি পশ্চিমবঙ্গে 13 বছরে প্রায় হতে যায় সরকারে থাকাকালীন পশ্চিমবঙ্গে এমন কোন জায়গা নেই যে জায়গায় দুর্নীতি হয়নি। গোটা শিক্ষা দপ্তর জেলে, গোটা খাদ্য দপ্তর জেলে, গোটা সরকারের মন্ত্রীরা রাত্রি যাপন করে, কখন ভোরবেলা কলিং বেল বাজলো আর তদন্তকারী সংস্থা এসে হাজির হলো, গোটা রাজ্যে এই অবস্থা চলছে। অন্যদিকে কোনো উন্নয়নমূলক কাজ নেই, ছিটে ফোটা কাজ নেই, কোথাও কোনো গ্রামীণ এলাকা, শহর এলাকায় কোনো উন্নয়নের কাজ নেই। আপনারা জানেন এই রাজ্যে নিয়োগ অনেক আগে নিয়োগ বন্ধ হয়ে গেছে, অনেক আগে। এই 13 বছর হতে যাওয়া সরকার কোনো নিয়োগ এই রাজ্যে করেনি, 2 কোটির কাছাকাছি বেকার হয়েছে। গত 23 সালে মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন হওয়ার পরে, রেজিস্ট্রেশন করার পরে অ্যাডমিট নিতে আসেনি 4 লক্ষ ছাত্রছাত্রী। 2023-এ উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন করার পরে অ্যাডমিট কার্ড নিতে আসেনি 2 লক্ষ ছাত্রছাত্রী। এবারেও দেখবেন 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, দেখবেন পশ্চিম বাংলায় কৃষকের বাড়ি, গ্রামের মানুষ, প্রান্তিক বাড়ির ছেলে মেয়েরা, তারা কেউ উচ্চ শিক্ষা নিতে আগ্রহী নয়। তার কারণ এই রাজ্যে পড়াশোনার কোনো মূল্য নেই। এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে সিঙ্গুরকে মহা শ্মশানে পরিণত করেছেন, তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে ভেঙে তুলে ফেলে দিয়েছেন। প্রথমে ছড়িয়েছিলেন সর্ষের বীজ, তারপরে জেসিপি মেশিন দিয়ে মাছের চাষ, সিঙ্গুর দেখে আসুন, সিঙ্গুরে শ্মশানে পরিণত হয়েছে।
50 লক্ষ পরিযায়ী শ্রমিক এই রাজ্যে হরিপালেরও অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে হাজারে হাজারে যুবক যুবকেরা বৃদ্ধ বাবা মা সব স্ত্রী পুত্র কন্যা ছেড়ে বাইরের রাজ্যে চলে গেছে পেটের ভাতের জন্য। এই রাজ্য কার্যত মহা শ্মশানে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। অন্যদিকে পরিবারবাদ, ভ্রষ্টাচার, তোষণের রাজনীতি সীমাহীন পর্যায়ে নিয়ে গেছেন। এই মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতা করেন, এই মুখ্যমন্ত্রী আরএসএস, ভিএইচপি, বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ এদেরকে দাঙ্গাবাজ বলেন, এই মুখ্যমন্ত্রী মতুয়াদের ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরকে অপমান করেন, এই মুখ্যমন্ত্রী 1969 সালে গত হওয়া ঠাকুর অনুকূল চন্দ্র তার নাম করে মিথ্যে কথা পর্যন্ত বলেন। এই হলো এই মুখ্যমন্ত্রীর চরিত্র। এই মুখ্যমন্ত্রী বলেন, তুমি কি বানিয়েছ? আমি তো কালীঘাট বানিয়েছি। কালীঘাট মমতা ব্যানার্জি বানিয়েছে। আমি তো তারকেশ্বর বানিয়েছি, মমতা ব্যানার্জি তারকেশ্বর বানিয়েছে, ওর 14 পুরুষ বানিয়েছে, ওর কোন অবদান আছে? এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় জালি হিন্দু, হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদের গরিব করা, এটাই হলো চাচা। উপরে আসুন, উপরে আসুন। এই মুখ্যমন্ত্রীর কাজ হলো হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদেরকে গরিব করা, নইলে লেঠেল বানানো। এই মুসলমানদের মধ্যে হাতে গুন্তি করা 100টা ডাকাত তৈরি করেছে, 100টা ডাকাত, সন্দেশকালীর শাহজাহান, ভাঙড়ের আরাবুল শকত মোল্লা, বাসন্তীর রাজা গাজী, ফলতার জাহাঙ্গীর, এই রকম গোটা রাজ্যে 100টা গুন্ডা তৈরি করেছে, মাফিয়া তৈরি করেছে, যাদের কাজ হলো লুট করো, খুন করো আর এলাকা দখল করো। এখানেও একটা মোটা নেতা আছে, বাচ্চা নেতা, আমার পায়ের কাছে গিয়ে বসতো, সুমিত সরকার, বেচারামের বেচারামের আসল শিষ্য। আমি সুমিতকে বলে গেলাম, একটু ভদ্র হও ভাই, নইলে তোমার অবস্থা শাহজাহান শেখের থেকেও খারাপ হবে। আমি বলে গেলাম, এখানকার প্রতিটা অঞ্চলে টেন্ডার দুর্নীতি, মাফিয়াবাজি, ভোট লুট, লুটতরাজ, এলাকায় বিরোধীদের কাজ করতে না দেওয়া, এখানকার গণতন্ত্রকে ধ্বংস করা, এখানকার থানাকে নিয়ন্ত্রণ করা, এ জিনিস আমরা বন্ধ করে ছাড়ব, এটুকু আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি। আমি আপনাদের কাছে বলতে পারি, নরেন্দ্র মোদীজিকে আপনাদের আবার আনতে হবে। কেন আনতে হবে? আমাদের দেশকে মজবুত করার জন্য আনতে হবে। কি বলছিল বেচা স্বামী স্ত্রী? বলছিল ইন্ডিজোট জিন্দাবাদ। এখন কি বলবে? ইন্ডিজোটের পিন্ডি চটকে গেছে। রাজস্থান, ছত্রিশগড়ে, মধ্যপ্রদেশে গোহারান হেরে গেছে, আর এখানকার পিসিমণি বলছেন আমি একা লড়ে নেব। আরে আপনি একা লড়ুন আর দোকা লড়ুন, আপনার আপনাকে আপনার একেবারে বিসর্জন বিজেপি দেবে। আপনারা দেখবেন 24-48 ঘন্টার মধ্যে বিহারে কি হয় দেখে নেবেন, বিহারে কি হয় দেখে নেবেন। চারিদিকে মোদি, মোদি ছাড়া কোনো গতি নাই, মোদির কোনো বিকল্প নাই। আগলিবার, আগলিবার, ফের একবার, ফের একবার, মোদি, 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 মোদি,
মোদিজি কি দিয়েছেন আমাদের? মোদিজি আমাদের, মোদিজি উজালা গ্যাস দিয়েছেন, মোদিজি 82 কোটি লোককে বিনামূল্যে রেশন দিয়েছেন। আর আপনারা কি পাচ্ছেন? আপনারা পোকা পোকা আটা, পোকা চাল, মাঝখান থেকে এই বালু আর আতিবুররা এরা লুট করে নিয়ে যাচ্ছে। আপনারা আলু চাষীরা কেন ভারত সরকারের সাবসিডি মূল্যে কেন সার পান না, কেন কালো বাজারে কিনতে হয়, কেন আলুর সহায়ক মূল্য পান না, কেন আলু চাষীরা ঋণের দায় সর্বশান্ত হচ্ছে, কেন আলু চাষীরা পিএম কিষান সম্মান নিধির টাকা পাচ্ছে না? তাই হরিপালে আসুন, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টিকে আমরা আরামবাগ থেকে আমরা জেতাবো। জেতাবো শুধু নয়, এই কেন্দ্রে আমরা 30,000-এর বেশি ভোটে এগিয়ে আছি। আগামী লোকসভাতে 1,30,000 ভোটে আরামবাগ কেন্দ্র নরেন্দ্র মোদীকে দেব, এই শপথ হরিপাল আজকে নিচ্ছে। হরিপাল হাত তুলে বলুন, আমরা আরামবাগ দেব মোদীকে। মোদি 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 মোদি, মোদিজিকে দিতে হবে আরামবাগ, সাথে সাথে চোর মুক্ত বাংলা গড়তে হবে, চোর মুক্ত বাংলা গড়তে হবে। নন্দীগ্রাম পেরেছে, খানাকুল পেরেছে, গোঘাট পেরেছে, আরামবাগ পেরেছে, পুরসুড়া পেরেছে, হরিপালকেও করতে হবে মমতা মুক্ত চোর মুক্ত বাংলা করতে হবে। আর নিশ্চিন্ত থাকুন, এই চোরেদের আমরা ছাড়ব না। বড় মস্তান কেষ্ট গেছে জেলে, শাহজাহান যাবে জেলে, বালু গেছে জেলে, ভাইপো যাবে জেলে, এদের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। হীরক রানী, 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 চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা। আমাদের জেতান, আমরা কথা দিচ্ছি, মানরেগাতে চুরি যারা করেছে তারা জেলে যাবে, আর আসল জব কার্ড হোল্ডার যারা, কাগজ গুছিয়ে রাখুন, বিজেপি টাকা দেবে আপনাদের, কাজল গুছিয়ে রাখুন। আর চোরেদের জেলে পাঠাবো আমরা, চোরেদের জেলে পাঠাবো। আবাস যোজনার তালিকা পরিবর্তন হবে, যে গরিব আবাস পাননি বিজেপি তাদের আবাস পাওয়ানোর ব্যবস্থা করবে। আর চোরেরা যাবে জেলে, আমাদের উপরে ভরসা রাখুন আর অপেক্ষা করুন। সবাই বলছেন সব গাড়িগুলো চলে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার দিকে, বর্ধমানের দিকে, দক্ষিণ চব্বিশ পরগনার দিকে, সিঙ্গুরের দিকে ঢুকছে না কেন? রতনপুর পেরোচ্ছ না কেন? রতনপুরও পেরোবে। টাটার কারখানায় চুন সুরকি সাপ্লাই দেওয়া স্বামী স্ত্রী এখন ফাঁড় দেখেছেন তো? পুরা বিড়ি খেত, গিটি লাগানো সাইকেল, আমি গতবারে বলেছিলাম সন্ধ্যা থেকে লাফাচ্ছে, বাপ তুলছে, মা তুলছে, ও তো কালচার, তাই পড়াশোনা না থাকলে তাই যা হয় তাই হয়েছে। ও তো ঘরে ঢুকে গেছিল, আপনারা জানেন টাটার কারখানা চুন সুরকি সব সাপ্লাই করছিল, আপনারা ছেড়ে দেন, সব তথ্য ইতিহাস আমার কাছে আছে। ওর থেকে বড় মস্তান কৃষ্ণমণ্ডল ছিল, ওর থেকে বড় লেকচার জ্যোতিপ্রিয় মল্লিক দিত, এদের অবস্থাও তাই হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা নরেন্দ্র মোদীজিকে পশ্চিমবঙ্গ থেকে হায়েস্ট নাম্বার সিট দেব, এবং নরেন্দ্র মোদী 400 সিট নিয়ে তিনি আবার ভারতবর্ষের ক্ষমতায় আসবেন। আর প্রকৃত রাষ্ট্রবাদী মুসলিম আপনাদের কোনো সমস্যা নেই,
বিজেপি শাসিত রাজ্যে যারা দেশপ্রেমকে ভালোবাসেন একজনকেও বিজেপি উৎখাত করেনি। আপনাদেরকে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস মোদিজির মন্ত্রে আমরা নিশ্চিতভাবে সকলকে নিয়ে, সকল দেশবাসীকে নিয়ে আমরা চলব। ডবল ইঞ্জিন সরকার হবে, আপনারা আয়ুষ্মান ভারত পাবেন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় যুক্ত হবেন, আবাস যোজনার বেনিফিট পাবেন, উজালার 75 লাখে অংশীদার হবেন এবং চোর মুক্ত বাংলা গড়বেন। সবাই ভালো থাকবেন। সন্ধে হয়ে গেছে, শীত পড়ছে, ফেব্রুয়ারি মাস পরীক্ষার মাস। আমি সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা বোর্ড, সমস্ত পরীক্ষার্থী, CBSE, তাদের শুভেচ্ছা জানাচ্ছি। 14 তারিখে শ্রী পঞ্চমী, আমি বাগদেবীর আরাধনার শুভেচ্ছা জানাচ্ছি। ফেব্রুয়ারিতে যেহেতু প্রকাশ্য সভা হবে না, তাই আমরা আপনাদের সঙ্গে জনসংযোগের কাজ চালিয়ে যাব। ফেব্রুয়ারিতে একটা পুরো দিন খানাকুল বিধানসভায়, একটা পুরো দিন তারকেশ্বর বিধানসভায় আমাকে আপনারা পাবেন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই দুটো বিধানসভাতে একদিন আমি আসব। SHG গ্রুপের মায়েদের সঙ্গে মিটিং করব, কৃষকদের সঙ্গে মিটিং করব এবং আমি জনসংযোগের কাজ করব এবং বিকেলবেলা একটি হরিনামের সংকীর্তন আসরে যোগদান করব। গৌর নিতাই প্রেমানন্দের, গৌর নিতাই প্রেমানন্দের, গৌর নিতাই প্রেমানন্দের। নন্দী।